আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গাজী মোহাম্মদ ইকবাল হাসান। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজ এসেছি একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আপনি দেখতেই পাচ্ছেন, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, 108 মতিঝিল বা এ, ঢাকা 1000। সো আমরা দেখতে পাচ্ছি যে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত স্যুকে আবেদন আহ্বান করা হচ্ছে বা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ব পদ ক্রেডিট সুপারভাইজার, আচ্ছা, এটা 37টি শূন্য পদ এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমানের ডিগ্রি। আচ্ছা, এখানে কিন্তু 37টি শূন্য পদ আছে। যারা আবেদন করতে চান এবং যারা অনার্স পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন, তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আমরা দ্বিতীয় পদটির জন্য বা ক্রমিক দ্বিতীয় 2 নম্বর ক্রমিকে দেখতে পাচ্ছি, ক্রমিক নং 2 নম্বর দেখতে পাচ্ছি যে কেশিয়ার পদ, সেটার জন্য 27টি শূন্য পদ কেশিয়ার, সেটা 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। আচ্ছা, সো এখানে শূন্য পদ আছে কেশিয়ার 27টি, 9,000, আচ্ছা, গ্রেড 16 তম এটা। আচ্ছা, আমরা গাড়ি চালক দেখতে পাচ্ছি, যে 3টি শূন্য পদ এবং 9,700 থেকে 23,490টি 90 টাকা, গ্রেড 15, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হইবে, অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন। আচ্ছা, আমরা নিজে একটু দেখি যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 5/7/2022, আচ্ছা, 5/7/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স 32 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 18 থেকে 30 বছর হতে হবে 5/7/22-এর মধ্যে। এবং যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণদের সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং 2 নম্বর নির্দেশনা দেখতে পাচ্ছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি দাখিল করতে হবে, চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ এবং প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হইবে। আচ্ছা, এখন এটার যেহেতু আবেদন এখনও শুরু হয়নি, আমরা যে সার্কুলারটা পেয়েছি, আবেদন যখন শুরু হবে আমি ওখানে দেখিয়ে দিব কীভাবে আবেদন করতে হয়। সো যারা এখনও এই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, বেল আইকন করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ, অপেক্ষা করুন, এটা আবেদন শুরু হলে আমি নিজেই দিয়ে দিব কীভাবে আবেদন করতে হবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন।